নেওয়ার পর নিশার জ্বর চলে এসছে, যাই হোক বিশাল ঠান্ডা লাগছে। চাদর, দুখানা চাদর, জ্যাকেট, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে 29 আগস্ট, এখন বাজে 10:05। সো রেডি হয়ে গেছি, যাব আরামবাগ। আরামবাগে যাব হচ্ছে, ভ্যাকসিনের ডোজ আছে আজকে, ফার্স্ট ডোজ। সো এটা বুক করা ছিল, স্লট বুক ছিল, ওটাই আপাতত দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে, বেশি দূর আসেনি, হয়তো 5 কিলোমিটার বাড়ি থেকে বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজেও গেছি, ভাবলাম চলে যাবো বাট ভিজে গেছি, বুঝতে পেরেছো, পুরোটাই ভেজা, প্যান্ট তো ভিজে গেছে। যাই হোক একটু ওয়েট করে যাই, এতটা ভিজে যাবো না। তো গায়েস আবার দাঁড়িয়ে পড়তে হয়েছে, এখন আরামবাগ থেকে 5-7 কিলোমিটার আগে আছি, আর আমরা যাবো হচ্ছে ভাটার মোড়, মাটার মোড় ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেডের পাশে। তো বৃষ্টি পড়ছে, একটা সেট পেয়েছি ওপরে, যাই হোক ভিজছি না, ভিজে গেছি হালকা, বুঝতে পারছিলাম না যে বৃষ্টিটা ওরকম পড়ছিল যে ভিজে যাবো, হেলমেট পরেছিলাম ওই জন্য অতটা বুঝতে পারছিলাম না। যাই হোক ওই যে গাড়ি, ঠিক আছে, রাস্তা ভিজা পুরোপুরি। তো দাঁড়িয়ে আছি, দেখি ওয়েট করি, একটু বৃষ্টিটা কমে যাক, তারপর আবার রাইড স্টার্ট হবে। Was it the voice? Was it the fire burning in me? All of the... চলো আবার বেরোনো যাক, আবার কোথায় বৃষ্টি হবে না হবে। চলো পেয়ে গেছি গায়েস, সামনেই আছে বললো নার্সিংহোমটা। তো এটা হচ্ছে বর্ধমান রুটটা, ঠিক আছে। আচ্ছা গায়েস, বিভৎস লাইন দেখতে পাচ্ছ, পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো দূরে ভিড়টা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। তো গায়েস চলে এসেছি ভ্যাকসিনের এখানে, এইখানে হবে সামথিং ভ্যাকসিন। সো হচ্ছে লাইন দিতে হচ্ছে, তো যেমনটা আমাকে বলেছিল যে গিয়ে শুধু বলতে হবে স্লট নাম্বারটা, যাই হোক স্লট নাম্বারটা গিয়ে বলতে, আশা করি লাইন দিতে হবে, দেখা যাক। এখানে গাড়িটা পার্ক করলাম, হেলমেটটা নিয়ে নেব, ঠিক আছে। সামনে আছে আরামবাগ মিউনিসিপ্যালিটি, ওটা আপনার মিউনিসিপ্যালিটির অফিস, এটা এইটা স্বাস্থ্য কেন্দ্রটা। ১১৮ নিশা দাস, 119 দেবরাজ ভট্টাচার্য, ওকে। হ্যাঁ, তো অনলাইনে রেজিস্ট্রেশন আইডিটা দেওয়ার পর এটা দেওয়া হয়েছে, দুজনের একসাথেই দিয়ে দিয়েছে আধার কার্ড থেকে রেজিস্ট্রেশন আইডি নিয়ে। এরপর লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, এরপর ভ্যাকসিন নেব। দুটো আছে, হ্যাঁ, মানে একটা স্লিপেই করে দিয়েছেন আর কি।
তো গাইজ ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, ওরও ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, ও বলছে ব্যথা করছে একটু, যাই হোক। এবার অল্প অল্প বৃষ্টি পড়ছে এখনো, কিছু করার নেই, এগিয়ে যেতে হবে। এখন বাজে 1:40, সো 1:40 নাগাদ আমরা এখানে চলে এসেছি, হয়ে গেছে কাজও মিটে গেছে। তোমার হেলমেটটা ভিজে গেল, এটা কিন্তু সত্যি কথা। তোমরা সবাই ভ্যাকসিন নিয়ে নাও, ভ্যাকসিনে কোনো প্রবলেম নেই। যেগুলো ভুল ভিডিও ছড়াচ্ছে সেরকম কিচ্ছু না, কোনো প্রবলেম নেই ভ্যাকসিনে, ভ্যাকসিন নিতে পারো, এটা নেওয়া দরকার আছে। সো গাড়ির হেলমেটটা, এ বাবা দেখতে পাচ্ছ হেলমেটের কি অবস্থা, হেলমেটটা পরা যাবে না। এখন বলছে ও যে একটু টাটেলে ঢুকবে, টাটেলের সামনে দাঁড়িয়ে আছে, টাটেলে ঢুকবে, কিছু কিনবে, তো দেখা যাক কি কেনে। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এইটা ভালো লাগছে না, এটা রেডটা আমার ভালো লাগছে, বাট রেডের পিছনেরটা কি আছে না, এটা ভালো না, না চেক আমি অনেক পড়েছি, ব্ল্যাকটা ভালো লাগছে, Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. ৪,০০০ টাকা কেনাকাটার উপর, ৪,০০০ টাকা কেনাকাটার উপর একটা ব্যাগ আছে, স্টুডেন্ট ল্যাপটপ ব্যাগ, ব্যাগটা অনলি 399 দেওয়া হবে আফটার
পারচেজিং 4000 রুপিস। তো গাইস কেনাকাটা হয়ে গেছে, দুটো জামা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো আশা করি দেখেছো, ভেতরে পড়েছিলাম একবার, কেমন হয়েছে বলবে। চলো এবার আগে এগোনো যাক, হাতটা হালকা হালকা ব্যথা করছে। চলে এসেছি আবার আয়ান আরম্ভ গেলে, এটা আমার ভালো লাগে গেলে। চলে এসছে আয়ানে, তো আবার সেই বিরিয়ানি আজকে দুটো অর্ডার করছি না, বিকজ বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আর ওই জন্য একটা বিরিয়ানি ওই টু পিস চিকেন। ঠিক আছে, কেনাকাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর সোজা বাড়ি। তারপর বাড়ি থেকে গিয়ে আমাকে আবার বেরোতে হবে, যাই রেস্ট পাবো না আজকে। আর তো খাবো, খাবারটা আসবে দেখো। এটা হচ্ছে আয়নের এসিটা, মানে এসি কেবিনটা, এক্সট্রা কিছু চার্জ নেয়, মাথা পিছু 20 টাকা কি 30 টাকা সামথিং যাও কিছু। এটা হচ্ছে আজকের কাহিনী, আজকের কাহিনীটা এখানেই সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেশান তোমাদের কাজে লাগে সেটা জানিও কমেন্ট করে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। আর যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও চ্যানেলটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি নতুন ভিডিও ছাড়ছি, আমার এখনও সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়নি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো। গুড বাই।